অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। গত পর্বে আমরা ভেক্টরের সাধারণ পরিচিতি এবং ভেক্টরের যোগ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা ভেক্টরের বিয়োগ সম্পর্কে প্রথমে জেনে নেব, তারপর ভেক্টর সম্পর্কিত আরও কয়েকটি বিষয় জানব। আমরা সাধারণভাবে বীজগণিতের যে নিয়ম, সেই বীজগণিতের নিয়ম অনুসারে জানি যে যদি আমি এখানে দিই 5 - 3, এটাকে আমি এটাও করতে পারি 5+ দিয়ে, অর্থাৎ 5 এর সাথে -3 যোগ করা, এটাই। এবং এটাই মানে আমরা আমাদের ভেক্টরের যে বিয়োগ সেই ব্যাপারটাই আমরা ব্যবহার করব। আমরা ভেক্টরের বিয়োগ বলতে এই এ ভেক্টর থেকে বি ভেক্টর যে বিয়োগ, এই ব্যাপারটাই আমরা মূলত দেখব যে এটা কী করে করা হয়। মূলত আমি যদি বলি এই একটা এ ভেক্টর আর এই একটা বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে একটা থেকে একটা বিয়োগ করতে হবে, সেটা আমি কী করে করব সেটা দেখা যাক। মূলত আমি এ ভেক্টরটা এখানে লিখলাম, বি ভেক্টরটা দিলাম, এ ভেক্টর বি ভেক্টর। কিন্তু আমাদের তো মূলত এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর করতে হবে, তাই তো? মূলত আমাদের এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর করতে হবে। তাহলে মাইনাস বি ভেক্টর মানে আমি আগের দিনকেই বলেছিলাম যে কোনো কিছু বি এর বিপরীত ভেক্টর, মানে এর মান ঠিক থাকবে কিন্তু দিকটা বিপরীত হয়ে যাবে। দেখো এই যে একেবারে দিক বিপরীত ভেক্টর, তাহলে এটাকে আমরা বলতে পারি এই ভেক্টর, মানে বি এর বিপরীত ভেক্টর মানে ঋণাত্মক ভেক্টর। এইবার আমরা এটা এটা যোগ করতে পারি, কিন্তু সেটা করার জন্য এটাকে আমরা সেই সমান ভেক্টরের নিয়ম অনুযায়ী এটা করতে পারি, অর্থাৎ এটা কিন্তু মাইনাস বি ভেক্টর। এবার দেখো একটা ভেক্টর এখান থেকে এখানে গেল এবং এখান থেকে এখানে এলো, এবং আর একটা ভেক্টর। এবার এই দুটো ভেক্টরকে আমরা যোগ করার যে সাধারণ যে ত্রিভুজ সূত্র জানি সেটা দিয়ে আমরা যোগ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এ প্লাস মাইনাস বি। দেখো এই ভেক্টর যোগ এই ভেক্টর, কিন্তু এটাকেই আমরা বলতে পারি এ মাইনাস বি ভেক্টর। আশা করি বন্ধুরা ভেক্টরের বিয়োগ ব্যাপারটা বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধু, এখন আমরা ভেক্টর সম্পর্কে আরও কিছু বিষয় জানব। যেমন যে ব্যাপারটা আমাদেরকে প্রথমে জানতে হবে তা হলো যে ভেক্টরের আমরা তো বিয়োগ করলাম, যোগ করলাম, এবার ভেক্টরের যোগের কয়েকটা বিষয় আমরা একটু জানব। যেমন যদি একাধিক ভেক্টর থাকে তখন কী হবে। একাধিক ভেক্টর মানে এই একটা ভেক্টর থাকলো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই যে এই এটাকে এ বললাম, বি, সি, ডি, এই ভেক্টরগুলো কী করে যোগ করব। এক্ষেত্রেও আমরা কিন্তু সাধারণত ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেটা কিন্তু ব্যবহার করতে পারি। কী করে দেখা যাক, এই যে এ বি এ দুটোকে যদি যোগ করি, এর যোগফল হচ্ছে এটা, তাহলে আমরা বলতে পারি এটা এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইবার এই যোগফলটার সাথে এটা যোগ করলাম, তাহলে কী হবে, এই একটা ভেক্টর যোগ এই ভেক্টর, দেখো সেই ত্রিভুজ সূত্র। তাহলে এটা দাঁড়াবে, এটা হচ্ছে এ প্লাস বি, এর সাথে আমরা যোগ করছি এই ভেক্টরটা প্লাস সি, এইবার এটার সাথে এই ভেক্টরটা যোগ করলাম, তাহলে এদের যোগফলটা দাঁড়ালো এটা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টর। তাহলে বন্ধুরা আশা রাখি এই ব্যাপারটা বুঝতে পারছো যে একাধিক ভেক্টর যখন থাকে তখন তার কী করে যোগ করতে হয়। এইবার
আমাদের আরেকটা বিষয় যেটা বুঝতে হবে যে যদি একটা ভেক্টর থাকলো, একে বলা হয় ভেক্টরের বিভাজন, মানে একটা ভেক্টর, এই ভেক্টরটা তো অনেকগুলো ভেক্টরের যোগ ফল হতে পারে, যেমন একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর। এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এটাকে আমি নাম দিলাম আর। এই আর ভেক্টরটা মূলত এই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের যোগফল। কী করে? সেই আগের যে আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে এটা, এই দুটো মিলে হচ্ছে এটা এ প্লাস বি, এবং এই এইটা আর এটা মিলে হচ্ছে এটা এ প্লাস বি প্লাস এটা সমান সমান এ প্লাস বি, মানে এটা প্লাস এটা মানে এটা। অর্থাৎ আমরা ভেক্টরকে কিন্তু উপাংশে ভাগ করতে পারি, তাই না? এইভাবে এবার আমরা দেখো, এই একটা ভেক্টর, এটাকে আমরা কিন্তু দুটো উপাংশে ভাগ করলাম, একটা উপাংশ, একটা উপাংশ, সেই সামন্ত্রিকের নিয়ম অনুসারে দেখো এই যে। অর্থাৎ এই দুটো ভেক্টরকে যদি যোগ করি এটা পাবো, তাহলে এই দুটোকে বলা হয় ভেক্টরের, এই ভেক্টরটার উপাংশ। এটা কিন্তু দুটো উপাংশ যেটা কিনা সমকোণে আছে। এবার আমরা যদি থ্রি ডি তে দেখি, তাহলে একটা ভেক্টরের কয়টা উপাংশ পাবো? তিনটে। এটা অবশ্যই আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে এই যে থ্রি ডাইমেনশনে আমরা এই একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটার মূলত তিনটে উপাংশ। কীরকম দেখা যাক, দেখা যাক। অর্থাৎ এটা যদি আমরা ধরি এক্স, এদিকটা যদি ধরি ওয়াই, এদিকটা জেড, তাই তো? অর্থাৎ দেখো, এই যে এই ভেক্টরটার কিন্তু তিনটে দিক আমরা পেলাম, মানে তিনটে উপাংশ একটা ভেক্টরের আমরা পেলাম, ঠিক আছে? এইভাবে আমরা ভেক্টরকে কিন্তু উপাংশে বিশ্লেষণ করতে পারি, তাই তো? মানে এই ভেক্টরটা সমান সমান আমরা লিখতে হবে যে এই এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু, তাহলেই কিন্তু আমরা এই যে ভেক্টরটা, এটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, এটা পাবো। অর্থাৎ আমরা ভেক্টরকে কিন্তু উপাংশে বিশ্লেষণ করা শিখলাম। একটু আগেই আমরা দেখছিলাম যে কোনো একটা থ্রি ডাইমেনশানে কোনো একটা ভেক্টর, এখানেও আমরা তাই দেখছি যে এই থ্রি ডাইমেনশানে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এটাকে আমরা নাম দিলাম আর। এবার এই আর ভেক্টরটার মান আমরা পেতে পারি। মান আমরা পাওয়ার জন্য আমরা কী করতে পারি? দেখা যাক, থ্রি ডাইমেনশনে কোনো একটা ভেক্টরের মান পেতে গেলে এই যে আর, এবং সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। দেখো, এটা যদি আর হয় তবে আমাকে বের করতে হবে এটার মান কত। আমরা সিম্পল জিওমেট্রি দিয়ে কিন্তু এটা বের করতে পারি, তার হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে। কী করে? এটা যদি এটা হয়, দেখো মূলত আমাদেরকে পেতে হবে এটা। তাহলে যদি আমরা ধরি যে এ বি সি ডি, আমি কয়েকটা নাম দিই, এবার মূলত আমাদেরকে পেতে হবে হচ্ছে এটা। তাহলে আর স্কোয়ার সমান আমরা বলতে পারি, কারণ এটা কিন্তু, এটা কিন্তু আমাদের লম্ব এখানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে আর স্কোয়ার সমান আমরা বলতে পারি সি ডি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আবার দেখো, এই এ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানেও দেখো, আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম, মূলত এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, এবং এটা অতিভুজ, মানে অতিভুজ স্কোয়ার। তাহলে সি ডি স্কোয়ার থাকলো, সি ডি স্কোয়ার সমান এই যে অতিভুজ স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এবং এটাকেই বলতে পারি আর সি ডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আমরা দেখো, এই যে আর এর মানটা কিন্তু এটা আমরা বের করতে পারলাম, কিন্তু আর এর যে দিকটা সেটা আমরা বের করবো কী করে, এটাই হচ্ছে আমাদের এখনকার দেখার বিষয়। এবং সেটা ব্যবহার, সেটা করতে গেলে আমাদেরকে কী করে আমরা কোনো একটা দিক বের করবো? আসলে এই যে আমার হাতটা এক্স্যাক্ট কত দিকে আছে বা কোন কোথায় আছে, এটা যদি আমি তুমি বের করতে চাও, তাহলে এখানে যে কোণটা করেছে সেই কোণটা বের করলে, এখানে যে কোণটা করে আছে সেই কোণটা বের করলে,
তুমি কিন্তু বের করতে পারো। এটা দুটো দিক বের করলে, কিন্তু যখন থ্রি ডাইমেনশানে আছে তখন তোমার কিন্তু তিনটে কোণ এটা বের করতে হবে। সেই জন্য দেখো আমাদের এই যে আড্ডা মূলত এক্স এর সাপেক্ষে আছে, মানে এক্স অক্ষের সাথে আলফা কোণে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণে, এবং জেড অক্ষের সাথে গামা কোণে এটা আছে। তোমরা একটু কল্পনা করলে ব্যাপারটা কিন্তু একটু বুঝতে পারবে, এটা কিন্তু থ্রি ডাইমেনশনের একটা চিত্র। এইবার যেটা এখানে বোঝার যে আমরা এখানে আমাদের কী কী আছে হাতে তথ্য, তথ্য আছে হচ্ছে আমাদের, আমরা কিন্তু অতিভুজ আছে আমাদের কাছে, এবং আমরা যদি এই এই কোণটাকে বিবেচনা করি, এটা এটা এই কোণটা কিন্তু বড় মনে হলেও এটা মূলত আসলে গামা কোণ, মানে এটা আসলে 90 ডিগ্রি কোণ না। ঠিক আছে, আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা, যদি এখান থেকে পারি এটা, ঠিক আছে, এবং এইটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই থিটার মতো একটা গামা কোণ। তাহলে আমরা বলতে পারি কস কস গামা, সরি কস আলফা কোণ, কস আলফা সমান এটা আমরা কী বলতে পারি, ভূমি, ভূমি হচ্ছে দেখো এক্স, এই এক্স এক্স এর যতটা আছে এক্স, আর অধিভুজ, অধিভুজ হচ্ছে এই আর। তাহলে আমরা বলতে পারি এক্স সমান আর কস আলফা, ঠিক আছে। এইবার দেখো এই ওয়াইটা দিকে খেয়াল করো, যে এই যে ওয়াইয়ের সাথে কিন্তু এটা আছে বিটা কোণে, তাহলে আমরা বলতে পারি কস বিটা সমান ওয়াই বাই আর। কী করে এটা দেখো, কস থিটা মানে ভূমি বাই অভিভুজ, ভূমি মানে এটা যদি এখানে থেকে হয় ওয়াই হয়, এটা এটা ওয়াই হয়, তাহলে ভূমি বাই অভিভুজ, তাহলে ওয়াই সমান আমরা বলতে পারি আর কস বিটা। তেমনিভাবে জেড সমান আমরা বলতে পারি আর কস, এই যে আমরা পেলাম যে এক্স ওয়াই জেড সমান কী সেটা আমরা কিন্তু পেলাম। এবার দেখো আমাদের যে আগে আমাদের আমরা আগে যখন আমরা মান নির্ণয় করছিলাম তখন আমাদের মূলত একটা কী, মূলত আমরা দেখছিলাম যে আসলে এই যে তিনটে ব্যাপার আর স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো? এবার তাহলে আমরা বলতে পারি যে আর স্কোয়ার সমান এক্স মানে কি, এখানে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, আমি এটা একটু মুছে দিচ্ছি, ছবিটা আপাতত আমাদের আর লাগবে না। তাহলে ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার বিটা, জেড স্কোয়ার সমান এখানে আর স্কোয়ার কস স্কোয়ার। তাহলে কী হলো, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার, তাহলে দেখো এই আর এই আর মানে কেটে গেল বা এই পাশে তলে ভাগ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এক, মানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এটা কেটে গেলে কিন্তু একই হয়। তাহলে অন সমান কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গুণ একটা হিসাব, এটা কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ সলিউশন বা একটা প্রমাণ যে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা এবং কস স্কোয়ার গামা সমান, ঠিক আছে, এটাই মূলত দিক বোঝায়। ধন্যবাদ।